সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগে আমরা তিনটি ক্ল্যাশ ফাইট ম্যাচ দেখেছিলাম, যে ম্যাচটিতে বিটুকে এবং বিএনএল খেলেছিলেন এক পক্ষে, আর তাদের বিরুদ্ধে খেলেছিলেন বিএনএল এর চারজন প্রো প্লেয়ার বন্ধুরা। আর যেমন জানেন, এই ম্যাচটি হচ্ছিল বিএনএল এর লাইভ স্ট্রিমে। তো বিএনএল বিটুকে পরপর তিনটা ম্যাচ হেরে যান, আর তার উপর বিএনএল এবং বিটুকের প্রতিপক্ষরা বারবার তাদের ইমোট দিয়ে বিটুকে এবং বিএনএল কে অপমান করছিল। তো বুঝতেই পারছেন, একটা লাইভ ম্যাচে এরকম পরপর তিনবার হেরে এরকম ইমোট খাওয়ার পরে বিটুকে বিএনএল এর মনের অবস্থা কেমন ছিল। তবে বিটুকে বিএনএল খুবই জেদি, তারা পরপর তিন ম্যাচ হারার পরও সেই এনিমিদের সেই লাইভ স্ট্রিমে আরেকটা চ্যালেঞ্জ দিয়ে বসে। তো একবার চিন্তা করে দেখুন, বিএনএল বিটুকের মতো সারা পৃথিবীর নাম করা প্রো প্লেয়ার এরকম লাইভ স্ট্রিমে তিনবার হেরে যাওয়ার পরও এই চতুর্থ ম্যাচে যদি বিটুকে বিএনএল হেরে যান, তাহলে আর মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। তবে গত তিনটি ম্যাচে বিটুকে অনেক ভালো খেলেছে, কিন্তু বিএনএল এর ভুল ছিল, তিনি অতিরিক্ত রাশ খেলে ফেলেছেন। আসলে ইনিমিরা বারবার বিএনএল কে টার্গেট করে ইমোট দিচ্ছিল, বিএনএল এর রাগ হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, বিএনএল এর সেই লাইভ স্ট্রিমের এটাই হচ্ছে সেই সর্বশেষ ম্যাচটি। তো আশা করছি এই ম্যাচে বিএনএল এবং বিটুকে তার সর্বোচ্চ খেলা খেলবে এবং এনিমিদের সেই পিটুনি দেবে এবং প্রত্যেকটা ইমোট ফিরিয়ে দেবে। কারণ আগের তিনটি ম্যাচ যারা দেখেছেন, তারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা কিন্তু পুরোপুরি জেদাজেদের একটা ম্যাচ হতে চলেছে। তো কথা না বাড়িয়ে চলুন ম্যাচটা দেখে আসি। সো গেমটি স্টার্ট হয়ে যাচ্ছে। বিএনএল ফেস ক্যাম অফ করে রেখেছে। ওই হারামজাদা পতাকা কাটছে, ওই যেটা যে ইমোট দেয় ও পতাকা কাটছে বসে বসে, হারামজাদা চোর। বিএনএল কিন্তু খুবই রক্ষণশীল কাবার নিয়ে খেলছে, মানে খুবই সিরিয়াস। হ্যাঁ মেরে দাও ভাই, মেরে দাও। হ্যাঁ ঠিক আছে, আবার এদিকে কে আসে? ওই রিভাইভ দিচ্ছে ভাই, রিভাইভ দিচ্ছে, রিভাইভ রিভাইভ রিভাইভ। সেই ইমোট গায়, ইমোট গায়, ওকে মারতে হবে ভাই, অলরেডি হেড খাইছে। আর একটা টোকা লাগলে পড়ে যাবে, কিন্তু তা বললো না, আমার কথা বলছিল। যাই হোক, শেষ শেষ মুহূর্ত, শেষ এই না ভাই ম্যাচ। এখন ফেস ক্যামটা চালু করা যায় বিএনএল ভাই, অসম অসম। আর বিএনএল এর খেলার এবার পরিবর্তন আসছে, মানে সেরকম রাশ, মানে মাঝমাঠে গিয়ে রাশ দেয় নাই, খুবই রক্ষণশীল খেলা কাবারে নিয়ে। অলরেডি দুটো নেমে শেষ, একটা নেমে আসছে এখানে। আরেকটা নেমে ফেলে দিয়েছে বিটুকে, বিটুকে মানে তিনটা কিল করেছে ম্যাচে। বিটুকে তো বরাবরই অনেক ভালো খেলে সব ম্যাচে, সেটা ম্যাপ ম্যাচ হোক, ক্ল্যাশ ম্যাচ হোক, যে কোনো ম্যাচ বিটুকে ইজ বিটুকে। বাট বিএনএল ওই ম্যাচে তার সেরাটাই দেখাবে। এখনও কিন্তু ফেস ক্যাম অন করেনি, বিটুকে উপর দিয়ে মানে ছাদ থেকে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল বাট পায় নাই। একটা নেমে আছে ভাই, পালাবি কোথায় ভাই? দুইটা বাঘ রয়েছে, তুই মুরগির বাচ্চা তুই। শেষ অস্থির ছিল, এই সেই বদমাসটা। দুটো নেমে কিন্তু অলরেডি শেষ, বিটুকে খেয়ে দিছে বিএনএল পুরোপুরি। একবারে একবারে পুরোপুরি কভার নিয়ে খেলছে এবার। মহিলাটা আছে এখানে আশেপাশে, মহিলাটা সানিলেন আছে এদিকে। বিএনএল খেলা আগের চেয়ে মানে ফার্স্ট লাগছে, বিএনএল এর খেলাটা খেপে রয়েছে টোটাল। এই যে শয়তানটা, শয়তানটা এই মহিলা সানিলেন, মর রাখ। সে সানিলেনকে ভরে দিয়েছে, এই সেই ইমোট গায়ে, ইমোট গায়ে মারো ভাই, মারো, তুমি পারবা, ইউ ক্যান ডু দিস ভাই, ইমোট মারা পরে। যাই হোক, মূল্য তো মূল্য, অল্প সময় মূল্য। যাই হোক, তিনটা ম্যাচ পরপর জিতে গিয়েছে বিটুকে বিএনএল পুরো ফর্মে। এসে সানি একটা নিমে অলরেডি বিটুকে শেষ করে দিয়েছে। ওরাও এনিমিরাও কিন্তু ভাই অনেক এক্সপার্ট ভাই, আন্ডার এস্টিমেট করার কিছু না, এনিমিরাও অনেক এক্সপার্ট। আর এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই পার্সোনাল, মানে সত্যিকার একটা ঝগড়া লাগলে যেরকম হয় সেরকম একটা ম্যাচ হচ্ছে এটা, জেদাজেদির ম্যাচ। এনিমি সব শেষ, আর একটা মাত্র নেমে আছে, বিটুকে দিকে সব শেষ করে দিয়েছে, তিনটাকে শেষ করে দিয়েছে। আর একটা নেমে আছে, সেটা সম্ভবত ওই মহিলাটাই, এই মহিলাটা খুব জ্বালাইছোস, খুব জ্বালাইছোস। শেষ, চারটা ম্যাচ পরপর জিতে গিয়েছে ভাই, চারটা ম্যাচ। একটা রাউন্ড, একটা নেমে ডাউন, দুটো ও, একটা নেমে শেষ, একটা নেমে ডাউন। এখন ডুও ভার্সেস ডুও, বিটুকে অ্যান্ড বিএনএল এর জন্য এটা কোনো ব্যাপারই না। ওই আরেকটা, ওই শয়তানটা ইমোট গায়ে, ওই যে এখানে, ও বিটুকে পড়ে গেছে ভাই, বিটুকে পড়ে গেছে, বিটুকে কমায় চলে গেছে, বিটুকে শেষ মারা গেছে। এখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল, এখন সোলো ভার্সেস টু, তাও সেই ইমোট গায়ের সাথে, মানে যে ব্যাট গায়ে ইমোট আলাদা সেটার সামনে পড়ছে। এটাকে তো ভাই মারতে হবে অবশ্যই ভাই, এটাকে মেরে মরো ভাই, এটাকে মেরে মরো, অন্তত এটাকে মারো ভাই।
শালা আবার ইমোট দিছে বেদক। ও মানুষ হবে না ভাই, আবারও সেই ইমোট আলাদা, আবারও সেই ইমোট আলাদা। এবার মারতে হবে, এবার পারতে হবে ভাই। যাক এবার এবার ইমোট 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 ভাই ইমোট না। বিএনএল এত ভদ্র কেন, এখনো ফেস ক্যাম অন করে নাই বিএনএল। দুটো নেমে শেষ, বিটুকে ওদিকে মারা গিয়েছে, ও বিএনএল শেষ। আরে বেটা তুইও সানিলিয়নে ইমোট দিল, সবগুলা বেদ ওদের সানিলিয়নে ভালো মনে করছিলাম। যাই হোক একটা এনিমি নাই, অলরেডি বিটুকে খেয়ে দিছে, এখন ডুও ভার্সেস ট্রিও। আমার মনে হয় বিটুকে বিএনএল ক্যান হ্যান্ডেল দিস, সেই ম্যাচ হচ্ছে ভাই। বিএনএল এবার প্রচুর বুদ্ধি খাটিয়ে খেলছে, মানে সবসময় জায়গা পরিবর্তন করে এবং প্রচুর ফাস্ট খেলা খেলছে বিএনএল। এনিমি আরেকটা ডাউন, বিটুকে ফেলে দিয়েছে আরেকটা এনিমিকে, আর বিএনএল এখনো এটার সামনে রয়েছে। কে কই যায় আবার, ওদিক দিয়ে দেখে আসলো, কোন এনিমি আসে নাকি ওদিকে নাকি। এই শেষ, আর একটা এনিমি আছে, সানিলিয়ন ডাউন, আর একটা এনিমি। ওকে তো দেওয়া, ওকে তো ইমোট দেওয়া উচিত ভাই, ইমোট না দিয়ে মারা ঠিক না, ইমোট দেওয়া উচিত। ও এখানে আরেকটা এনিমি আছে, সেই ফাস্ট খেলা হচ্ছে ভাই। কী দিয়ে কী হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না ভাই, সেই ফাস্ট খেলা হচ্ছে। এই গ্লোলে পেছনে একটা রিভি আছে, যা বিটুকে মেরে দিচ্ছে, হেড শট দিয়ে পারছে বিটুকে একবারে। আবার রিমোট, অসাম, ঠিক হয়ে যায়, খুব ভালো কাজ হয়েছে। একটা এনিমি অলরেডি শেষ, বিটুকে খেয়ে দিছে, বিটুকে ভাই ফুল ফর্মে সব। ও মূল্য তো মূল্য, সেই ইমোট আলাদার সাথে মূল্য। এই শালা আবার বেদবি করবে ভাই, আবার বেদবি করতেছে, আবার বেদবি করতেছে ভাই। কেমন কত খারাপ এই লোকটা, এই লোকটা কেমন খারাপ ভাই, কি এরা ভাই, এটা কি ভাই, হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড দিস ইজ ভাই। গোয়াল বসিয়ে ও বিএনএল ওর মুখ ঘুরাই নিছে, ক্যাম ঘুরাই নিছে, মানে ওর ইমোট দেখবে না বলে কত দুঃখে ক্যামটা ঘুরাই নিছে। ও বিএনএল ফেস ক্যাম আসছে, মানে বিএনএল ওর ইমোট দেখবে না, সেই জন্য ক্যামেরা অন্যদিকে হয়েছে। মারাই চলে গেল, মারাই গেল গেছে শয়তান, ওটা একটা আস্ত শয়তান, শয়তানের খারা জিলপি। যাই হোক বিটুকে এখন সোলো ভার্সেস ট্রিও কী করতে পারবে চিন্তা বিষয়, বিটুকে ভাবতেছে আমি কী করতাম, আর বিএনএলও ভাবতেছে যে আমি কী করলাম, আমি কী খেললাম। আবার রাশ দিছিল বিএনএল, কিন্তু এখন তো বিটুকে রাশ করা ছাড়া কোনো উপায় নেই। শয়তানটাকে অন্তত মারতে হবে ভাই, শয়তানটাকে মাইরা ইমোট দিতে হবে ভাই। তিনটা ভাই, তিনটার সাথে কি সম্ভব, একটাকে ফেলে দিছে আর দুটা দুটা এই মাঝখানে চলে আসছে। কিলশিওর ভাই, কিলশিওর করার কোনো উপায় নাই, কিলশিওর করার উপায় নাই, এনিমিরা খুব বেশি ভালো। ও ভাই বিটুকের এসপি একেবারে খেয়ে গেছে ভাই, এই কি বা কি ভাই, ভিতরে গ্লোলে ভিতরে ভাই কি খেলা হচ্ছে রে ভাই, কেউ কাউকে মারতে পারছে না। আই ভাই ও পারতো, বিটুকে পারতো, অল্পের জন্য পায় নাই। যাক বিটুকেরা এখনও পাঁচটা ম্যাচ জিতে রয়েছে আর প্রতিপক্ষরা তিনটা, ম্যাচ এখনও হাতে রয়েছে বিএনএল দেহি। বিএনএল ফেস ক্যাম্পটা অন করেছে, বিএনএল খুবই আশাবাদী এবার জিতবে, আর বিএনএল অনেক ভালো খেলছে এবার। একটা নেমে কিন্তু অলরেডি ডাউন, মানে শেষ, বিটুকে আরেকটাকে ডাউন করে দিছে। ও এনিমিদের জান কি দিয়ে তৈরি ভাই, এনিমিরা পরে কেন, পরে না কেন, মানে বিএনএল এর গুলিতে এনিমিরা পরেই না। এদিকে কে, ও সেই শয়তানটা পড়ছে, শয়তানটা পড়ছে, সেই শয়তানটা ইমোট দেখা নেই। ও দুজনে মিলে ইমোট, ও অসাম, অসাম, ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে, পুরো ভাল লাগছে, মজা হয়েছে। একবারে করাই গন্ডায় শুদ্ধ হয়েছে একসাথে। ভাল লাগছে, ভাল লাগছে। আর ওই মহিলাটা ইমোট দিছিল, ওকে ইমোট দিতে হবে ভাই, মহিলাটা ইমোট দিছিল, সানিলিয়ন ইমোট দিছিল, ওকে ইমোট দিতে হবে। আর মাত্র দুটা নেমে রয়েছে, দুটো দুয়ো ভার্সেস দুয়ো, এবার আর কোনো মিস্টেক না। এই সাই সানিলিয়ন, সানিলিয়ন ডাউন, ইমোট 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 ও তো ইমোট ইমোট, অসাম ভাই। বিএনএল সাধারণত এটা পারে না ভাই, বিএনএল খুবই পজিটিভ মানে মাইন্ডের একটা লোক, কিন্তু এটা যে করেছে কত দুঃখে করেছে ভাই, আগের তিনটা ম্যাচ যারা দেখেননি তারা বুঝতে পারবেন না। এনিমি অলরেডি একটা শেষ, বিটুকে সবার আগে খেয়ে দেয় একজন অন্তত।
no fade, no way, just blazing shade. Night will turn to amazing day. You and I, versus trio. Let's see. আরেকটাকে ডাউন করে দিয়েছে বিটুকে, বিটুকে একটা মাল। এখন কত সতর্ক হয়ে গেল, এই সেই শয়তানটা, এই সেই শয়তানটা। ভাই মারিস না ভাই, ইমোট ভাই, ইমোট দে ভাই, লাস্ট ম্যাচ তোরা এটা জিতলে জিতে যাবে। হ্যাঁ ইমোট, ইমোট ইমোট, অসাম অসাম, এককারে কোড়াই গন্ড হয়েছে। খুব খুশি হয়েছে ভাই, খুব খুব খুশি ভাই, খুব খুশি, খুব খুব ভালো লাগছে। একবারে পুরো চালান, গত তিন ম্যাচে যে কষ্ট পাইছিলাম একবারে সব সব ধুয়ে গেছে সব কষ্ট। খুব ভালো লাগছে এই ম্যাচটা জিতলেই বিএনএল বিটুকে ভুয়ে। এখনও বিএনএল বিটুকে দুজনই আছে, আর একটা মাত্র নেমে আছে, কিন্তু কোথায় আছে আরেকটি নেমে রিভাইভ না পেয়ে যায়। ও ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে। হ্যাঁ স্নাইপার রেডি, খালি বেরো 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 বেরো, দেশ হয়ে গেছে। আর বিটুকে কিন্তু বেশিরভাগ হেডশট দিয়ে মারছে। আর একটা নেমে আছে এনিমি ভাই, তোমার আর রক্ষা নাই ভুইয়া ভাই। একবারে কড়াই ঘন্টায় পুরো পয়সা উসুল, একবারে পয়সা উসুল হয়ে গিয়েছে ভিডিওটা। অসাম 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 অসাম। জেতার পরে বিএনএল এর রিয়াকশনটা দেখি আমরা কেমন ছিল। এনিমিরা চরম চরম বেদবি করছিল, একবারে কড়াই গন্ডা শত্রুয়ে দিয়েছে বিটুকে বিএনএল। খুব শান্তি পাইছে ভাই, খুব শান্তি পাইছে।